নমস্কার বন্ধুরা, ভিলেজ টুবি মেরিটা চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, একটা নতুন টাইপের রেসিপি, বেগুন দিয়ে চিকেন কষা। তো প্রথমে আলুটাকে আমি সেদ্ধ করা ছিল, তো লবণ আর হলুদ দিয়ে একটু ডিপ ফ্রাই করে নেবো, লাল করে ভেজে তুলে নেবো। তারপর আমার মশলার মধ্যে আছে, মশলা একটু বেটে নেবো, ধনে জিরে মৌরি, ধনে আর মৌরিটা রোস্টেড, তো ভাজা করা ছিল সেটা বেটে নেবো। ধনে মৌরি জিরে শুকনো লঙ্কা আদা রসুন পেঁয়াজ কুচি, এখানে একটা পেঁয়াজ বেটে নেবো, আর এখানে আমার দুটো পেঁয়াজ মাংসের মধ্যে দেবো, খুব বেশি দেবো না। এখানে যেহেতু আমার চিকেনটা আছে 500, তো সেই মতো আমি মশলাটা অ্যাড করবো। তারপরে মশলাটা বাটা হয়ে গেছে, এখানে কড়াইয়ে আমি তেল দিয়েছি, তারপরে পেঁয়াজ কুচি দিয়েছি, শুকনো লঙ্কা দুটো দিয়েছি, এলাচ লবঙ্গ দারুচিনি দিয়েছি, আর চারটে মরিচ দিয়েছি। তো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো, বাটা মশলাটা দিয়ে দেবো, ভালো করে কষিয়ে একটু নারকেল কুচো করা দেবো। তো তারপরে আমি মাংসটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেবো, নারকেল কুচানোটা তোমরা দিতেও পারো নাও পারো, এটা দিলে একটু টেস্টি হবে। তো তারপর ঢাকা দিয়ে দেবো, ঢাকনা খুলে আরও একবার ভালো করে কষিয়ে নেবো, মশলার মানে তেলটা ছেড়ে গেছে ঢাকাটা দিতে, তো ভালো করে কষিয়ে নিয়ে আলুগুলো দিয়ে দেবো। এটা খেতে অপূর্ব স্বাদের হবে, আর বেগুনটা দিলে আরও টেস্টি হবে। তো এখানে আমি দুটো বেগুন দিয়েছি, গোটা বেগুন খালি করে দিয়েছি, দুভাগ করে দিয়েছি। তো এখানে বেগুনটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো আবার, আর এটা খুব বেশি মানে জল দিলে হবে না, এখানে আমি সামান্য পরিমাণে জল দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। এরপরে আমি জল দেবো সামান্য পরিমাণে, এটা জাস্ট মানে সেদ্ধ হওয়ার জন্য। এরপরে আমি লবণ দেবো, স্বাদ অনুযায়ী লবণটা দেবো, দিয়ে আমি ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দেবো, ঢাকনা খুলে নামিয়ে নেবো। তো তৈরি হয়ে গেছে আমার বেগুন দিয়ে চিকেন কষা। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। ধন্যবাদ, আর অবশ্যই সুস্থ থাকবে।